আজ ভোরে ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসায় একটি বহুতল ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। ইউক্রেনের দখলে থাকা লুহানস্ক প্রদেশের একমাত্র শহর লিসিচানস্কের দখল নিতে রুশরা বৃহস্পতিবার থেকে হামলা জোরদার করেছে। রাশিয়ার হয়ে যুদ্ধ করা বিচ্ছিন্নতাবাদীদের দাবি, তারা ইতোমধ্যে শহরে ঢুকে পড়েছে। এদিকে ইউক্রেনের বন্দরগুলো থেকে যে কোনো খাদ্যপণ্য সরবরাহ শুরু করা যায় সেজন্য স্ন্যাক আইল্যান্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। এই ঘোষণাকে নিজেদের বিজয় বলে দাবি করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এতে করে কৃষ্ণসাগর অঞ্চলের চিত্রটি পাল্টে যাবে। এদিকে ইউক্রেনকে আরও $800 মিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ইউক্রেনে $7 বিলিয়ন সহায়তা দিল দেশটি।